cutting here? Who are the senior officer? Who are the senior officer here? What is your good name? Ganesh Mishra. You are the SDP or additional SP? Why you are barricading me? Sir, already okhane law and order amra ashonka korchi. Apni 144 korechen. Is there any 144 order? Is there any prohibitory order? I am a leader of opposition. You know it. I am elected member of legislative assembly. You know it. It's India. It's not Pakistan. You have no right to obstruct me. Get khulun, get khulun, get khulun. Get khulun. अरे उसको उसको पूछ लीजिए ना, ममता बनर्जी का ये नौकर है, ये हम लोग का टैक्स का रुपया में इसको तनख्वाह मिलता है, और ममता बनर्जी के डायरेक्शन में काम कर रहा है। यहाँ जो उसकी है बाकुड़ा और भातीजा के लिए हर बालीघाट से 5 लाख रुपया उठा के भेज रहा है, हर बालीघाट में जेसीपी चल रहा है, और यहाँ डेमोक्रेसी को मर्डर कर रहा है। किसान जो खुद किसी किया उसका घर में जाने के लिए हमारी 7 MLA है बाकुड़ा का, और मैं लीडर ऑफ अपोजिशन हूँ, मुझे रुक रहा है। इसका हाथ में कोई कागज नहीं है, कोई मजिस्ट्रेट इधर नहीं है। दे आर क्रॉसिंग दे आर लिमिटेशन, द सिचुएशन इज लाइक नॉर्थ कोरिया। प्लीज प्लीज आक्स एनी प्रोहिबिटरी ऑर्डर, एनी ऑर्डर प्रोहिबिटरी ऑर्डर। আপনারা ব্যারিকেড কেন করেছেন স্যার? শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন সেটা কি সত্যি? বাবা মা পড়াশোনা করিয়েছে, ট্যাক্সের টাকায় বেতন পান, লজ্জা লাগে না আপনাদের? মমতা বেনি জি পড়িয়েছে, ওর ভাইপো পড়িয়েছে, আপনাকে বেতন তৃণমূল দেয়। সেম সেম একটা আত্মহত্যা করেছে, কৃষকের বাড়িতে যেতে দেবেন না। কোন পাবলিক মিটিং নেই, কাউকে দোষারোপ নেই, কোন র্যালি নেই, কোন মাইকিং নেই, নাথিং এলস। ফ্যামিলির লোককে তো সরিয়েছে, কাকার ছেলে আমার সঙ্গে আছে, বাড়ি পর্যন্ত যেতে দেবে না। কি করে রেখেছে এখানে দেখুন, ঢাল তরোয়াল লাঠি গ্যাস মাথায় হেলমেট যুদ্ধ করতে এসেছে। এই লোকগুলোকে পাওয়া যায় না কখনো, যখন মানুষের উপর অত্যাচার হয়। পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জি হাই 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 মমতা ব্যানার্জি হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। তৃণমূল কংগ্রেস গতকাল আপনার বাড়ির সামনে ঠিক একই ভাবে গেট খুলুন, গেট খুলুন, গেটটা থামাও। শুনুন না, গতকাল আপনি মমতা ব্যানার্জিকে হারানো লোক চেনেন না এখনো? আমি 3 টাইম MLA 3 টাইম MP। মিস্টার অধিকারীকে চেনেন না? গেট ছাড়ুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন। আমি বিস্তীর্ণ এলাকা CPM কে সোজা করেছি 11 সালের আগে, আর সত্যি ধামা ধরেছে। আপনি গতকাল আপনার বাড়ির সামনে কি অবস্থা ছিল? এরা এরা এত নিচে নেমেছে, এদের মনে হচ্ছে ওই হাইপর বাড়ি শান্তি নিকেতন থেকে বেতন দেয়। এদের বাবা মা পুড়িয়েছে, এদের কোনো লাজ নেই, লজ্জা নেই। বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন আজকে গিয়ে, বাবার কাছে ক্ষমা চাইবেন। অপোজিশন লিডার যারা যারা আমাকে CPM এর সময় আটকাতো পরে স্যালুট দিয়েছে, বয়স কম, বিজেপির আন্ডারে চাকরি করতে হবে, আমি বলে দিয়ে গেলাম। আমি একদিন না বলে আমি একদিন না বলে খুব ভোরে ওর বাড়ি আরে কৌপর মহলে আমি আইনের আশ্রয় নেব, আমি গভর্নরকে জানাবো, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাবো, এটা পাকিস্তান নয়, ইটস এ নট ইসলামাবাদ অর করাচি, ইটস এ ইন্ডিয়া। আমার ফ্রিডমের রাইট আছে,
কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল। আমার মৌলিক অধিকার নেই, রাস্তাও ঘিরবে কেন? ওর হাতে 144 এর কপি আছে, ওর কোনো অর্ডার আছে? আমার কোনো র্যালি নেই, পাবলিক মিটিং নেই, ল অ্যান্ড অর্ডারের কোশ্চেন নেই, কোনো ক্রমোশন নেই, কোনো কমিউনাল টেনশন নেই, নাথিং এলস। ভালো করছেন, বাংলা দেখছে, বাংলা দেখছে। পুলিশের লজ্জা করে না। মিস্টার বিশ্বাস বাঙালি ছেলে, তৃণমূল করেন না, সব বিজেপি করে। ও কেন এসব করছে বুঝতে পারছি। বাংলার মানুষের বাংলার কি করছে দেখুন, উপর থেকে ছবি তুলছে, এই অবস্থা বাংলার মানুষের। বাংলার মানুষের পাশে দেখলেন তো লাইট ফেলছে, কি করবো? আমি তো মারপিট করতে হয়, মারপিট করতে পারবো না। আমি ওর কাকার ছেলের হাতে এমএলএর হাতে দিয়ে গেলাম, পার্টির পক্ষ থেকে আমার একটু অর্থ সাহায্য, পাশে থাকার কথা বলে গেলাম, আর একদিন না জানিয়ে চলে আসবো, ভোরে চলে আসবো। সারপ্রাইজ ভিজিট হবে, এরপর সারপ্রাইজ ভিজিট হবে কৃষকের বাড়িতে। সৈয়দ সাক্ষাৎ হচ্ছে এলাকার মানুষের সঙ্গে সৈজন্য সম্পর্কা সারলেন। তাদের জন্য হাজার পুলিশ, তাহলে রাজ্যের ল অ্যান্ড অর্ডারে অন্য যেখানে প্রশ্ন ওঠে সেখানে পুলিশ কোথায় থাকে? শুভেন্দু বাবু ভয় কাঁপছে, জলাতঙ্ক চলো।
আমরা মোড়টা চৌমাথাতে আছি, আমার বাঁ দিকে বাইপাসটা ধরে নেব চৌমাথাতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তরুণ দা কথা আছো টোটাল তো আলু চাষি ছিলেন, আমাদের তো রক্তের সম্পর্ক তো। ঠিক আছে আমি আজকে বাড়িতে যেতে চেয়েছিলাম, পুলিশ ব্যারিকেড করেছে বাড়ি থেকে, ওর বাবাকে এবং মা সবকে পুলিশ লাইন ক্ষমা করে তুলে নিয়ে সরিয়ে রেখেছে তৃণমূল এবং পুলিশ হাইজ্যাক করেছে। ঠিক আছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওর পরিবারের পাশে আছি, বার্তাটা দেওয়ার দায়িত্ব আপনার। আমি এবং বিধায়ক একসঙ্গে 2 লক্ষ টাকা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দিলেন। স্ত্রীর নামে বিয়ে করেছে, স্ত্রীর নামে যেন ওটা ব্যাংকে জমা। হু আর দা সিনিয়র অফিসার, হু আর দা সিনিয়র অফিসার হিয়ার, হোয়াট ইজ ইউর গুড নেম? গণেশ বিশ্বাস। ইউ আর দা এসডিপি অর অ্যাডিশনাল এসপি? হোয়াই ইউ আর ব্যারিকেটিং মি? পাকিস্তান নকার হামলোক ট্যাক্স কাজ রুপিয়া মে তনখা মিলত আর মমতা ব্যানার্জি বাঁকুড়া ভাতিজা কে লিয়ে হার বালিঘাট সে 5 লাখ রুপিয়া উঠা কে ভেজ রা হার বালিঘাট মে জেসিপি চল রা আর ইয়া ডেমোক্রেসি কো মার্ডার কর রা হ্যায় কিসান জো খুদ কিসু কিয়া উসকা ঘর মে জানে কে লিয়ে হামারি 7 MLA হ্যায় বাঁকুড়া কা আর মাই লিডার অফ অপোজিশন হু মুঝে রুক রা হ্যায় ইসকা হাত মে কোই কাগজ নেই হ্যায় কোই ম্যাজিস্ট্রেট ইধার নেই হ্যায় সুবেন্দ্র বাবু দে আর ক্রসিং দে আর লিমিটেশন দ্য সিচুয়েশন ইজ লাইক নর্থ কোরিয়া বাবা মা পড়াশোনা করিয়েছে, ট্যাক্সের টাকায় বেতন পান, লজ্জা লাগে না আপনাদের? মমতা ব্যানার্জি পড়িয়েছে, ওর ভাইপো পড়িয়েছে আপনাকে, বেতন তৃণমূল দেয় সেম সেম। একটা আত্মহত্যা করেছে, কৃষকের বাড়িতে যেতে দেবেন না, কোন পাবলিক মিটিং নেই, কাউকে দোষারোপ নেই, কোন র্যালি নেই, কোন মাইকিং নেই, নাথিং এলস। ফ্যামিলির লোককে তো সরিয়েছে, কাকার ছেলে আমার সঙ্গে আছে, বাড়ি পর্যন্ত যেতে দেবে না, কি করে রেখেছে এখানে দেখুন, লাল তরোয়াল লাঠি গ্যাস মাথায় হেলমেট যুদ্ধ করতে এসছে। এই লোকগুলোকে পাওয়া যায় না কখনো, যখন মানুষের উপর অত্যাচার হয়। দলদাস পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জি হাই 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 হাই।
মমতা ব্যানার্জি হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 তুমি উড়দি ছাড়ো ইরা বলে ঝান্ডা ধরো পুলিশ তুমি উড়দি ছাড়ো ইরা বলে ঝান্ডা ধরো পুলিশ তুমি উড়দি ছাড়ো ইরা বলে ঝান্ডা ধরো এলডিপি অফিস পুকুর ওই বাজার হি ইজ অবজেক্টেড মি হি হ্যাজ নো রাইট নো প্রাইমিটারি অর্ডার নো 144 নো ম্যাজিস্ট্রেট হেয়ার নাথিং এলস নো ল এন্ড অর্ডার সিচুয়েশন নো পাবলিক মিটিং নো র্যালি বাট হি অবস্ট্রাক্টেড মি আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ তৃণমূল কংগ্রেস এটা আমার দরকার ছিল আমি হাইকোর্টে যাব গতকাল আপনার বাড়ির সামনে ঠিক একই ভাবে দেখেন গেট খুলুন গেট খুলুন গেটটা থামো শুনুন দেখেন গতকাল আপনার চলো মমতা ব্যানার্জিকে হারানো লোক চেনেন না এখনো আমি থ্রি টাইম এমএলএ থ্রি টাইম এমপি মিস্টার অধিকারীকে চলেন না গেট ছাড়ুন গেট খুলুন গেট খুলুন আমি বিস্তীর্ণ এলাকা সিপিএম কে সোজা করেছি 11 সালের আগে আর সত্যি ধামা ধরেছে আপনি গতকাল আপনার বাড়ির সামনে এই অবস্থা ছিল আরে শিব এরা এরা এত নিচে নেমেছে এদের মনে হচ্ছে ওই তাইপর বাড়ি শান্তিনিকেতন থেকে বেতন দেয় এদের বাবা মা পুড়িয়েছে এদের কোনো লাজ নেই লজ্জা নেই বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন আজকে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইবেন গেটগুলো খুলুন সেম 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 কেন অপোজিশন লিডার যারা যারা আমাকে সিপিএম এর সময় আটকাতো পরে স্যালুট দিয়েছে বয়স কম বিজেপির আন্ডারে চাকরি করতে হবে আমি বলে দিয়ে গেলাম বিজেপির আন্ডারে আমি একদিন না বলে খুব ভোরে ওর বাড়িতে মহলে আমি আইনের আশ্রয় নেব আমি গভর্নরকে জানাবো আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাবো এটা পাকিস্তান নয় ইটস এ নট ইসলামাবাদ অর করাচি ইটস এ ইন্ডিয়া আমার ফ্রিডমের রাইট আছে কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল আমার মৌলিক অধিকার নেই রাস্তাও ঘিরবে কেন ওর হাতে 144 এর কপি আছে ওর কোন অর্ডার আছে আমার কোন র্যালি নেই পাবলিক মিটিং নেই ল এন্ড অর্ডারের কোশ্চেন নেই কোন প্রমোশন নেই কোন কমিউনাল টেনশন নেই নাথিং এলস ভালো করছেন বাংলা দেখছে বাংলা দেখছে শুরু করে পুলিশের লজ্জা করে না মিস্টার বিশ্বাস বাঙালি ছেলে তৃণমূল করে না সব বিজেপি করে ও যে কেন এসব করছে বুঝতে পারছি বাংলার মানুষের দেখুন কি করছে দেখুন উপর থেকে ছবি তুলছে এই অবস্থা বাংলার মানুষের দেখুন এদের কাণ্ড কারখানা দেখছেন তো ভালো থাকবেন বাংলার মানুষের পাশে দাঁড়াতে দেখলেন তো গাইড ফেলছে কি করবো আমি তো মারপিট করতে পারবো না
তাহলে কৃষক পরিবারের পাশে কিভাবে দাঁড়াবে আমি ওর কাকার ছেলের হাতে এমএলএর হাতে দিয়ে গেলাম পার্টির পক্ষ থেকে আমাদের কিছু আর্থিক সাহায্য পাশে থাকার কথা বলে গেলাম আর একদিন না জানিয়ে চলে আসি ঘুরে চলে আসি সারপ্রাইজ ভিজিট হবে এরপর সারপ্রাইজ ভিজিট হবে কৃষকের বাড়িতে এবং সুরেন্দ্র অধিকারী তিনি আত্মহত্যা করা কৃষকের হাজার পুলিশ তাহলে রাজ্যের ল অ্যান্ড অর্ডারে অন্য জায়গায় প্রশ্ন ওঠে সেখানে পুলিশ কোথায় থাকে শুভেন্দু বাবু আমরা তো আমরা চৌমাথা আছি আমাদের বাঁদিকে বাইপাসটা ধরে নিল চৌমাথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তরুণরা কোথায় আছো টোটাল তো আলু চাষি ছিলেন আমাদের তো রক্তের সম্পর্ক তো ঠিক আছে আমি আজকে বাড়িতে যেতে চেয়েছিলাম পুলিশ ব্যারিকেড করেছিল বাড়ি থেকে ওর বাবাকে এবং মা সবকে পুলিশ লাইন ক্ষমা করে তুলে নিয়ে সরিয়ে রেখেছি তৃণমূল এবং পুলিশ হাইজ্যাক করেছে ঠিক আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবারের পাশে আছি বার্তাটা দেওয়ার দায়িত্ব আপনার আমি এবং বিধায়ক একসঙ্গে দু লক্ষ টাকা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে বাড়িতে পৌঁছে দেবেন স্কুল নামে বিয়ে করেছে হ্যাঁ গ্রামে জানো ওটা ব্যাংকে জমা হবে